সবাইকে স্বাগত জানাচ্ছি বিড়ি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে কর্তৃত্ববাদী শাসকেরা যে কোনো মূল্যে হোক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে বলে মন্তব্য করে এসব বিষয়ে বিশ্ব নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণে এই আহ্বান জানান তিনি জো বাইডেন তার ভাষণে বলেন আমি সমবেত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার একটি বিষয় ভুলে যাবেন না যে কিছু বিষয় আছে যা ক্ষমতা ধরে রাখার চেয়েও গুরুত্বপূর্ণ বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে মন্তব্য করে বাইডেন বলেন আমি আমার কাজ যত ভালোবাসি ঠিক ততটাই আমার দেশকে ভালোবাসি দীর্ঘ অর্থ শতাব্দী জনসেবার পর দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের হাতে নেতৃত্বভার ভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমবেত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সবাইকে নিচ নিজ জনগণকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন গত পাঁচ দশকে আমি ইতিহাসের নানা বাক বদল হতে দেখেছি এ সময় বিশ্ব অনেক সংকটের মধ্য দিয়ে গেছে আমাদের ভুলে গেলে চলবে না এই বিশ্বকে আমরা আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারি এদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের দিক থেকে তার জীবনের জন্য বড় হুমকি রয়েছে এর আগে তার নির্বাচনী প্রচার দলের পক্ষ থেকে বলা হয় তেহরানের দিক থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে সাবেক এই প্রেসিডেন্টকে মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছেন নির্বাচনী প্রচার দলের এমন দাবির পর এ বিষয়ে ট্রাম্পের কাছ থেকে বক্তব্য ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ইরানের দিক থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে অপেক্ষা করছে ট্রাম্প আরও লিখেছেন ইরান ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু সফল হয়নি তবে তারা আবার চেষ্টা করবে লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই দেশটি জুড়ে হওয়ার সর্বশেষ হামলায় আরও বাহাত্তর জন প্রাণ হারিয়েছেন আহত মানুষ এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছয়শ ছাড়াল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে লেবাননে ইসরায়েলি হামলায় আরও বাহাত্তর জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে আটত্রিশ পূর্ব বেকা অঞ্চলে বারো জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও বাইশ জন নিহত হয়েছেন লেবানিস স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বুধবারের হামলায় আরও প্রায় চারশো জন আহত হয়েছেন এদিকে লেবানন ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ করেছেন শান্তিপ্রিয় নাগরিকেরা নেদারল্যান্ডের হেগ শহরে পার্লামেন্ট ভবনের সামনে বুধবার বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাষ্ট্রের বোস্টন শহরে ইসরায়েলি কনসুলেট ভবনের সামনেও বিক্ষোভ করা হয়েছে এছাড়া স্পেন সহ বিশ্বের আরও কিছু জায়গায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে নমনীয় কাঠামোর চেইন অফ কমান্ড বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের বিশাল ভাণ্ডার গড়ে তোলার কারণে ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে হিজবুল্লাহ ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে গত শুক্রবার ইসরায়েলের হামলায় হিজবুল্লার অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকিল নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি দাবি করেছেন আকিলের মৃত্যু হিজবুল্লাকে নাড়া দিয়েছে হামলায় সংগঠনটির হাজার হাজার রকেট ও গোলা ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি তবে হিজবুল্লার কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত দুটি সূত্র বলেছে সংগঠনটি দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্যান্য সিনিয়র কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছে নেতা সাইয়েদ একটি বক্তৃতায় বলেছিলেন যখনই কোন হত্যা করা হয় তখন দলটি দ্রুত তার শূন্য স্থান গ্রহণ করে হিজবুল্লার একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যোগাযোগ ডিভাইস বিস্ফোরণে দেড় হাজার যোদ্ধা আহত হয়েছেন তাদের অনেকেই অন্ধ হয়ে গেছেন বা তাদের হাত উড়ে গেছে একটি বড় ধাক্কা হলেও শক্তির একটি ভগ্নাংশই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বলে উল্লেখ করা হলেও নাসরুল্লাহ দাবি দলটির এক লাখ যোদ্ধা রয়েছে গত বছরের অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের নানা সময় ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে তখন থেকে দক্ষিণের ফ্রন্ট লাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করেছে এসব যোদ্ধার অনেক সিরিয়া থেকেও এসেছেন সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলেও পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পেয়ে লেবাননে দ্রুততার সাথে অনেক রকেট জড়ো করেছে বলেও জানিয়েছে রয়টার্সের সূত্রগুলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে যে মিসাইল দিয়ে সেটির ছবি ও তথ্য প্রকাশ করেছে হিজবুল্লাহ কাদের ওয়ান নামের এই মিসাইলটি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল আলমায়দিনের খবরে বলা হয়েছে বুধবার সকালে হিজবুল্লাহ প্রথমবারের মতো ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হামলার টার্গেট ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা হেডকোয়ার্টার যদিও ইসরায়েল দাবি করেছে টার্গেটে আঘাত হানার আগেই মিসাইলটি তারা ভূপাতিত তবে এই হামলা হিজবুল্লার সামর্থ্যের কথা করে দিয়েছে। যে ছবি প্রকাশ করেছে সেটি কাদের ওয়ান একটি স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল মিসাইলটিতে পাঁচশো কেজি ওজনের একটি ওয়ারহেড রয়েছে গাজা যুদ্ধের শুরু থেকেই হিজবুল্লাহ তাদের একের পর এক নতুন মিসাইল প্রকাশ করছে। মনে করা হয় তাদের কাছে এমন রয়েছে যেগুলো ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করতে পারে ওয়ান তেমনই একটি মিসাইল যার কথা আগে কেউ জানত না এদিকে ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে তাদের যোদ্ধারা অধিকৃত ইসরায়েলের ইলিয়াদ শহরে হামলা চালায় ইলিয়াত শহরটির ফিলিস্তিনি নাম ছিল উম আল রাশরাস ইসরায়েল দখল করার পর শহরটির ইলিয়াত নাম দেয়া হয় ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে তাদের যোদ্ধারা আত্মঘাতী ড্রোন পাঠিয়ে এই হামলা চালিয়েছে তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনও তথ্য দেয়নি তারা সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এসব হামলা চালানো হয় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একুশ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে দুই পক্ষকে প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যুদ্ধ যখন ক্রমশ তীব্রতর হচ্ছে এবং ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে তখনই দেশ দুটির পক্ষ থেকে প্রস্তাব এল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট দ্বয়ের স্বাক্ষর করা এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে লেবানন ইসরায়েল সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাসিন্দাদের ঘরে ফেরার সুযোগ করে দেয়ার এখনই সময় অক্টোবরের সাত তারিখ থেকে দুই পক্ষের মধ্যে যে গোলা বিনিময় চলছে এবং সেটি গত দুই সপ্তাহে যে পরিমাণ বিস্তার লাভ করেছে তা যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে ব্রিটিশ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৈঠকের পরই দুই নেতার পক্ষ থেকে বিবৃতিটি দেয়া এতে বলা হয়েছে কূটনীতিকে একটি সুযোগ দিতে এবং বড় ধরনের সংঘাত রোধ করতে আমরা এই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব করছি ইসরায়েল ও লেবাননকে সংযত হয়ে প্রস্তাবটি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা অন্য দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া কানাডা জার্মানি ইতালি জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও ইউরোপীয় ইউনিয়ন একুশ দিনের এই যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন দিয়েছে এদিকে লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যেই এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অফ গালান্থ ফিলিস্তিনের গায়ও স্থল অভিযানের আগে নির্বিচার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল ইসরায়েলের একটি সরকারি সম্প্রচার মাধ্যম বলেছে লেবাননের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী স্থল অভিযানের জন্য অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করেছেন প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী গালান্থ বলেছেন সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্ত স্থানান্তর করা সাজোয়া শহরের যোদ্ধা ও প্যারা সঙ্গে দেখা প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িঘরে ফেরানোর লক্ষ্য অর্জনে আমরা যেকোনো ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে স্থলু অভিযান চালাতে মহড়া চালাচ্ছেন সেনারা ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার মোট তিন দফার এই নির্বাচনের দ্বিতীয় দফায় উপত্যকাটির ছাব্বিশটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে ভারতীয় এনডিটিভি জানিয়েছে সংবাদ এই ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী অঞ্চলগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধা সামরিক সেনাও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সব জায়গার নিরাপত্তা জোরদার করা হয় দ্বিতীয় দফায় জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলায় গ্রহণ হয়েছে মধ্য কাশ্মীরের এই তিন জেলা হল বদগাম গান্ডেরবাল এবং শ্রীনগর জম্মুর তিন জেলা হচ্ছে রইসি, রাজৌরি ও পুঞ্জ রইসি রাজৌরি এবং পুঞ্জে ভোট উপলক্ষে চূড়ান্ত সতর্কতা জারি করা হয় কারণ গত কয়েক মাস ধরে এই অঞ্চলে স্বাধীনতাকামী যোদ্ধাদের তৎপরতা দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটে নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট ওয়েট প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা সহ মোট দুশো জন প্রার্থী দ্বিতীয় দফা নির্বাচনী লড়াই রয়েছেন ওমর এবার লড়ছেন দুটি আসন থেকে এর একটি বদগাম আর একটি আব্দুল্লাহ পরিবারের পুরনো ঘাঁটি গান্ডেরবাল এছাড়া রাজ্য কংগ্রেস সভাপতি তারিক হামিদ বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির মতো প্রার্থীদের জনপ্রিয়তার পরীক্ষা হয়েছে এই দফায় কাশ্মীরের তৃতীয় ও শেষ দফায় ভোট হবে আগামী পহেলা অক্টোবর এরপর ভোট গণনা হবে আগামী আট অক্টোবর ভারতীয় সংবিধানে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া অনুচ্ছেদ তিনশো বাতিল করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে আজ শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে